প্রচণ্ড গরমে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় এরকম পানি শূন্যতা থেকে রক্ষা পেতে আমরা বাসায় তৈরি করে খেতে পারি খুবই হেলদি একটি খাবার তা হলো সাবুদানা ডেজার্ট আসসালামু আলাইকুম দর্শক সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট এই ডেজার্টটি খুবই মজার অনেক হেলদি ছোট বড় সবাই খুবই পছন্দ করে তো ঘরে থাকা মাত্র কয়েকটি ফ্রুট দিয়ে আজকের ডেজার্টটি আমি তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা সাবুদানা ফুটিয়ে নেব এজন্য এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটাকে বেশ কিছু সময় জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা সাবুদানাটা সিদ্ধ হয়ে আর একটু বেশি হবে বেশ কিছু সময় জাল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে আর সব সময় লক্ষ্য রাখতে হবে সাবুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা বেশি দিতে হবে সাবধানাটা যখন ঠিক ভালোভাবে সিদ্ধ হবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এভাবে বেশ বারবার নেড়ে চড়ে দিতে হবে এবার এটাকে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এভাবে একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা না হলে তলা বেঁধে যাবে আর এখানে আমি লিকুইড দুধ জাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর স্বাদ মতন লবণ এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এ পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সাবুদানা তো এবার চিনির সাথে দুধের সাথে সাবুদানাটাও অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও ইউজ করতে পারেন তাহলে ডিজার্টটা আরও ঘন হবে আর এখানে নিয়েছি কিছু ফ্রুট আমি আমার পছন্দ মতন ফ্রুট নিয়েছি আমার বাসায় থাকা কয়েকটি ফ্রুট আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা অথবা আপনাদের পছন্দ মতন ফ্রুট দিয়ে এর ডিজার্টটি তৈরি করতে পারেন তো এখানে একটা আপেল নিয়েছি আর সব ফ্রুটগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ছোটো করে স্লাইস করে নেব আপনারা চাইলে এর সাথে আনারও অ্যাড করতে পারেন আনার দিলে ডেজার্টটার কালারটা দেখতে অনেক সুন্দর হয় তো আমার বাসায় আনার ছিল না আর এই ডেজার্টটি বেশি ভালো লাগে কলা দিলে কলা দিলে এটি খুবই টেস্টি হয় তাই আমি এখানে দুটো কলা দেব গরমের দিনে এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট বড় সবাই খুবই পছন্দ করে থাকে তো এখানে সবগুলো ফ্রুট আমার কাটা হয়ে গেছে এবার এখানে আমি সাবুদানা এবং দুধের সাথে ফল অ্যাড করে দেব তো আমি এখানে কিছু ফল রেখে দিয়েছি শেষে উপরে দেওয়ার জন্য এবার আমি সার্ভ করার জন্য আলাদা একটা বাটিতে নেব আপনারা আপনাদের পছন্দ মতন বাটি অথবা গ্লাসে সার্ভ করতে পারেন এখন আমি উপর থেকে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিলাম এটা মুখে পড়লে খেতে অনেক ভালো লাগে এবার দিয়ে দিলাম কিছু আঙ্গুর খেজুর আপেল কুচি এগুলো উপর থেকে দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর এর সাথে আনার অ্যাড করে দিলে কালারটা দেখতে অনেক সুন্দর লাগে অথবা রু হাফজাও দিতে পারেন তো আজকে ডেজার্টের রেসিপিটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ Allah Hafiz